সো গাইস, আমরা যারা আছে ভিডিও বানাই বা বয়া M1 মাইক্রোফোনটি ব্যবহার করেছি, বয়া M1 মাইক্রোফোনে যে একটি পোর্ট রয়েছে সেই পোর্টটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই এই যে একটি মাইক্রোফোনের পোর্টটি দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু একটি ব্যাটারি রয়েছে। ওই ব্যাটারিটি যদি আপনার ফোনের এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা যদি কোনো সময় ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়, তাহলে কিন্তু মাইক্রোফোন আর কাজ করবে না। এই যে বয়া M1 মাইক্রোফোনটি, এটি আপনার যদি কোনো সময় এটার ব্যাটারি ড্যাম হয়ে যায় বা ডাউন হয়ে যায়, তাহলে কোনো সময় আপনার মাইক্রোফোন কাজ করবে না, অর্থাৎ এই মাইক্রোফোনটি বাতিল করতে গেলে তারপর কি করতে হবে আপনার, এই মাইক্রোফোনটি যে ব্যাটারিটা রয়েছে ব্যাটারিটা আপনাকে চেঞ্জ করতে হবে। সো কীভাবে চেঞ্জ করবেন আমি আজকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিব। যদি উল্টা পাল্টা করেন মাইক্রোফোনটি কিন্তু শেষ। একটা মাইক্রোফোনের দাম 1 থেকে 1.5 হাজার টাকা। আমাদের মতো ছোট ইউটিউবাররা এরকম মাইক্রোফোন বা বড় ইউটিউবার এরকম মাইক্রোফোন ব্যবহার করে। মেন কথা হচ্ছে এই মাইক্রোফোনটির সাউন্ড নয়েজটি খুব ভালো আসে। তো এটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে একদম প্রফেশনালিভাবে এটিকে আপনি এটির ব্যাটারিটি আপনি কীভাবে চেঞ্জ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বয়া বাই M1 একটি মাইক্রোফোন রাখা আছে। এই যে মাইক্রোফোন পোর্টটি, এটার ভিতরে একটি ব্যাটারি রাখা হয়। এই ব্যাটারিটি আমি চেঞ্জ করে দেখাবো। তারপর এটাকে এরকমভাবে রোলিং করবেন, রোলিং করতে করতে এটাকে এরকমভাবে খুলে নেবেন। নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাটারি, ব্যাটারিটি চেঞ্জ করে দেখাবো। তারপর এখানে একটি কাপড় দেখতে পারবেন, এটাকে ধরে টান দিলে ব্যাটারি চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি, এটি চেঞ্জ করবো। সো আমি এটাকে রেখে আমার নতুন ব্যাটারিটি নিয়ে আসবো। তো এটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ব্যাটারি, আর পুরনো ব্যাটারিটা রেখে দিলাম। তো এটা কীভাবে আপনি আবার এটাতে বসাবেন, এই যে প্রথমে এরকম করবেন, কাপড়টিকে পিঠে ভিতরে রাখবেন, ভিতরে দিয়ে সেরে তারপর এরকমভাবে আবার বসিয়ে দেবেন। এরকমভাবে আবার ভালো করে বসিয়ে এটাকে এরকমভাবে পেঁচিয়ে, তারপর ওই যে এটা এটা আবার সুন্দর টিয়ে এনে এই যে এখানে মুছে আবার আগের মতো করে দিবেন। তো ব্যাস হয়ে গেল। তো এখন সাউন্ড কোয়ালিটিটা দেখবো। সো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য একটু ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা, তো সাউন্ড কোয়ালিটি কীরকম হচ্ছে এটা আপনারা ওই ভালো জানেন আমার থেকে। সাউন্ড কোয়ালিটিটা কেমন ভালো লাগছে এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটা আপনি কোথা থেকে পাবেন এই যে ব্যাটারিটি, ব্যাটারিটি আপনি কোনো টেলিকমের দোকানে বা কোনো মার্কেটে পাবেন না, এটি পাবেন আপনি একমাত্র গরিব দোকানে। গরিব দোকানে এসব ব্যাটারি খুবই অল্প সময়ে পাওয়া যায়। তো আপনি গরির মোবাইলে গরির দোকানে যোগাযোগ করে দেখতে পারেন, এরকম ব্যাটারি আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা তো দেখলেন যে এই যে বয়া বাই M1 মাইক্রোফোনটির আমি কীভাবে ব্যাটারিটা চেঞ্জ করলাম, আপনিও এরকমভাবে চেঞ্জ করবেন। যদি এরকমভাবে চেঞ্জ না করেন তাহলে কিন্তু সমস্যা পড়তে পারে, আপনার বয়া বাই M1 মাইক্রোফোনটি শখের একটি মাইক্রোফোন, এটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো আর কি বুঝে শুনে এটি কাজটি করবেন, নাহলে কিন্তু মাইক্রোফোনটি এখান থেকে নষ্ট হয়ে যেতে পারে। সো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই চ্যানেল যদি নতুন দর্শক থাকেন এখনই লাল বাটন দিয়ে সাবস্ক্রাইব করে নিন, অর্থাৎ সাবস্ক্রাইব বাটনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অবশ্যই আপনার কাছে চলে যাবে। সো ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর করে একটি কমেন্ট করে চ্যানেলে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। সো ভালো থাকবেন, আল্লাহ।